আজকে 12ই মার্চ, আমার জন্মদিন। তো দুপুর থেকে আমি দেখতেছি যে টেবিলের উপরে বক্সটা রাখা আছে, তো আমি এখন দেখতে আসলাম যে এর ভিতরে কি আছে। হয়তো মেহেদি নিয়ে এসে রেখেছে, চলো দেখা যাক। ওয়াও, এটা তো আমার বার্থডে কেক, খুব সুন্দর তাই না? দুপুর থেকে আমি এটা টেবিলের উপর দেখতেছি, কিন্তু একবার ওপেন করিনি। তো এখন কেউ বাসায় নেই, সেই ফাঁকে আমি ভাবলাম যাই দেখে আসি এর ভিতরে কি আছে। তো এখন আমি এটাকে আবার এভাবেই ঢেকে রেখে দেবো, ওরা আসলে তারপরে কেকটা কাটবো। একটু আগে দেখলাম সে রান্নাঘরে খুব ঠুকঠাক করতেছে, তো চলো যেয়ে দেখি সে রান্নাঘরে কী কী আয়োজন করতেছে। সে নামাজ গেছে, এখন সেই পাখে আমি সব কিছু দেখতে আসলাম যে সে কী কী আয়োজন করতেছে। বুঝতে পারতেছিলাম কিছু একটা করতেছে, কিন্তু আসিনি আমি ঘর থেকে, ওটা তো খুলতেই পারতেছে না। চলো দেখি এর ভিতরে কী। এই যে এর ভিতরে চটপটির ডাল, কালকে আমি চটপটি খেতে চেয়েছিলাম বাইরে থেকে, সে আমাকে খাওয়ায়নি, এজন্য মনে হয় আজকে বাসাতেই রান্না করতেছে, কারণ এখন আমাকে বাইরের জিনিস একেবারেই খেতে দিচ্ছে না। যেভাবে ছিল আবার আমি আটকে রাখলাম যাতে না বুঝতে পারে। আর এদিকে এখানে দেখতেছি পোলাও চাল আছে এর ভিতরে, মনে হয় পোলাও রান্না করবে বা বিরিয়ানি কিছু একটা। আর এখানে দেখতেছি যে খাসির মাংস ভেজানো আছে, তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সে কী কী আইটেম আমার জন্য করে। তো এখন জাস্ট আমি একটু দেখে গেলাম যে কী কী করতেছে, একটু ধারণা নিয়ে গেলাম। তো আমি এখন চলে যাব, আর ও এখনই নামাজ পড়ে চলে আসবে। সবাই মিলে বিকালবেলা রেডি হয়ে কেক নিয়ে চলে আসলাম। দেখো মেহেদি কত সুন্দর করে টেবিলটা সাজিয়েছে। এই যে আমার বার্থডে কেক, আর এখানে একটা বই যেটাও কয়েকদিন আগে আমাকে গিফট করেছিল, এটা আমার অলরেডি পড়া শেষ, তো সেটাও পাশে রেখে দিয়েছে। আর এখানে আমার জন্য যে চটপটি রান্না করেছিল সেটা রেখেছে, আর কিছু মিষ্টি, আর ছিল কিছু চকলেটস। এই যা, মোমবাতি জ্বালাতে মনে ছিল না, তো মোমবাতিটা আবার জ্বালিয়ে নিলাম। দেখো মোমবাতিটা জ্বালিয়ে অনেক সুন্দর লাগতেছে, আর পাশে আমার মাথার ব্যান্ডটাও রেখে দিয়েছি, ওটাও দেখতে খুবই ভালো লাগতেছে। তো এখন কেক কাটার পালা। এই যে দেখো মোমবাতিটা ফুঁজেছি, মোমবাতিটাই নিভে না, তাহলে কীভাবে কেকটা কাটবো? তো মোমবাতিটা আমি কোনোভাবে নিভাতে পারতেছিলাম না, এই যে এই তো এবার হয়ে গেছে। যাক, সবাই মিলে ধরাধরি করে এবার কেকটা কেটেই ফেলি। এই যে দেখো, চারটা হাত মিলে একটা কেকও আমরা তাড়াতাড়ি কাটতে পারতেছি না। তোমরা সবাই মিলে আমাকে একটু হ্যাপি বার্থডে বলে দাও। আর এই তো আমার কেক কাটা শেষ, এখন আমাকে কেক খাওয়াবে মেহেদি। দাঁড়াও দাঁড়াও, একটু কেকটা খেয়ে নি। ওয়াও, খুবই টেস্টি ছিল কেকটা। তো আমাদের কেক কাটা অলরেডি শেষ, এই যে মেহেদি আমাদের দুজনকে খাইয়ে দিল, এবার ও নিজে খাবে। দেখো কি অবস্থা, ক্যামেরাটাও নিজে নিজে ধরে এমনভাবে খাচ্ছে। দেখো বার্থডে কেক কেটে আমার থেকে মনে হচ্ছে ওই বেশি খুশি। তো এই যে আমরা অনেকটা কেক খেয়ে ফেলেছি, আর কেক কাটাকাটিও শেষ, এখন আমরা খাবো হচ্ছে চটপটি। তো মেহেদি আবার চটপটিটা সুন্দর করে রেডি করে নিয়ে আসলো। আমাদের তো ফটোশ্যুট করতে করতে চটপটিটা ঠান্ডাই হয়ে গিয়েছিলো, ও আবার গরম করে এই যে ডিম টিম দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। দেখো দেখতে এতটা সুন্দর লাগতেছে, দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি। মেহেদির চটপটি রান্নাটা সুপার ছিল, খুবই মজা ছিল। আর আমি কয়েকদিন থেকে টক খেতে চাচ্ছিলাম, এজন্য টকটা অনেক কড়া দিয়ে বানিয়েছিল, এজন্য চটপটিটা আরও বেশি মজা লাগতেছিল। দাঁড়াও দাঁড়াও, একটু বেশি করে টক নিয়ে একটু মাখিয়ে খেয়ে টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। সত্যি অনেক মজা ছিল চটপটিটা। এর ভিতরে আবার আমার বান্ধবী এসেছে, তো তার জন্য আমরা নাস্তা রেডি করতেছি। এই যে আপি এদিকে হচ্ছে শরবত বানাচ্ছে, আর আমি এদিকে নাস্তাগুলো সব রেডি করে ফেললাম। তো আমার বান্ধবী আমার জন্য এই যে গিফট নিয়ে এসেছে গোলাপ ফুল, গোলাপ ফুলের গন্ধটা আমার এত ভালো লাগে। আর এই যে খুব কিউট কিউট দুইটা চুড়ি ছিল, চুড়ি দুইটা অনেক সুন্দর। সন্ধ্যার সব অ্যারেঞ্জমেন্টই তো তোমাদের সাথে শেয়ার করলাম, চলো এবার দেখি যে ডিনারে সে কী রান্না করেছিল। ডিনারে মেহেদি আমার জন্য রান্না করতেছিল হচ্ছে খাসির বিরিয়ানি। তো এখানে আমি এসে দেখি সে প্রায় সব কিছুই রেডি করে ফেলেছে। আমি ওইদিকে আমার বান্ধবীর সাথে গল্প করতেছি, আর সে তো এই যে একেবারে বসিয়ে দিয়েছে, আর তার রান্না প্রায় শেষ। আমি একটু দেখে দেখে চলে গিয়েছিলাম আর আসিনি, এখন একবারে খেতে চলে এসেছি এই যে একদম রেডি বিরিয়ানিটা। দেখো আজকের বিরিয়ানিটা দেখতে কত ঝুরঝুরে লাগতেছে, দেখতে তো সো ইয়ামি। চল এবার খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো আমি খেতে চলে এসেছি, আর মেহেদি আমাকে এখন প্লেটে বেড়ে দিচ্ছে, আমি এখন টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে, আমি তো ভাবতে পারিনি এতটা সুন্দর হবে দেখতে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো খেতে কতটা মজা হয়েছিল, অনেক টেস্টি ছিল বিরিয়ানিটা। দেখো মাটনগুলো কতটা সফট হয়ে গেছে, হাত দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছিলো, অনেক টেস্টি ছিল। তো এই ছিল আমার বার্থডের সব আয়োজন। আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।